মৃৎশিল্পী না মহিলা মৃৎশিল্পী, কোনটা বেশি শুনতে ভালো লাগে? কারণ মহিলা মৃৎশিল্পীটা কোথাও কি ওই আলাদা আলাদা হয়ে যাচ্ছে, যে একটা মৃৎশিল্পী একটা মহিলা মৃৎশিল্পী, মৃৎশিল্পী শিল্পী শিল্পীই হয়, আবার মহিলা আবার পুরুষ আলাদা করে হয়। তাহলে সেক্ষেত্রে আমি যদি মহিলা মৃৎশিল্পী হই তাহলে এবার পুরুষদের তাহলে পুরুষ মৃৎশিল্পী বলতে হবে। আমি রয়েছি মৃৎশিল্পীদের আতুর ঘর কুমোরটুলিতে, এবং রয়েছি কুমোরটুলির কোথায় জানো, কোন স্টুডিওতে, সবাই তোমরা দেখে চেনো, সবাই জানো। তবে আজ দেখাবো একটু এই স্টুডিওতে অন্যরকম গল্প, অর্থাৎ এই স্টুডিওতে তার উত্তরসূরি কিন্তু তৈরি হচ্ছে প্রতিমা তৈরি করতে, তার কথা কিছু বলবো, তার গল্প কথা কিছু শুনব। যদি এইভাবে করে বলতে হয় যে পরিচয় কি, তবে এই মুহূর্তে যিনি দেখছো মহিলা শিল্পী, তিনি কিন্তু সেভাবে পরিচয় দিতে চান না, তার মনে হয় তার নিজস্ব একটা পরিচয় হওয়া দরকার। তবুও আমরা আমাদের খাতির তো বলতেই পারি, তিনি আর কেউ নন, প্রভাত প্রতিম যে শিল্পী, যাকে আমরা প্রত্যেকেই চিনি, এবং যিনি বড় প্রতিমা, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বড় প্রতিমা করে যিনি বিখ্যাত আমাদের কাছে, সেই মিন্টু পালের স্টুডিওতে কিন্তু আমি চলে এসেছি। এবং আমার সাথে এই মুহূর্তে রয়েছে রিমা পাল, অর্থাৎ মিন্টু পালের কন্যা। এবং আরেকটা কথা তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু কুমোরটুলির সর্বকনিষ্ঠ শিল্পী এই রিমা। নমস্কার রিমা। হ্যাঁ রিমা, ঠিক আছে, তুমি কাজ করো, কাজ করতে করতেই আমরা একটু শুনি, কারণ আমরাও চাই না যে কোনো শিল্পীর কাজের কোনো ব্যাঘাত ঘটুক। রিমা, প্রথমে একটু জানতে চাই যে হঠাৎ করে এই শিল্পে কেন? হঠাৎ করেই তো হয় না, মানে ছোট থেকেই যখন আমরা দেখছি, যে দেখে বড় হয়েছি, যে বাবা জ্যাঠা এরা সবাই কাজ করছেন, তো সেক্ষেত্রে ছোট থেকে একটা ইন্টারেস্ট ছিল যাতে এই কাজটা আমি করি আর কি, কারণ খুব ভালো লাগা ছিল আর কি। ছোটো থেকে যখন দেখছি যে মূর্তি তৈরি হচ্ছে, যথারীতি এটা সবারই একটা মানে ইচ্ছে থাকে আর কি, বাড়িতে যারা কাজকর্ম করেন, তো সেক্ষেত্রে ওই ভালো লাগা থেকেই আর কি এই লাইনে আসা। তারপরে তো আর্ট কলেজের জার্নি শুরু, সেটা আলাদা প্রসঙ্গ, তো ছোট থেকেই বলতে পারেন এই জার্নিটা আমাদের জন্য। এই আর্ট কলেজে যাত্রা শুরু, তাই তো? তো তোমাকে এটাও বলি যে হঠাৎ করে তোমার মনে হলো কেন, যে মানে বেশিরভাগ ক্ষেত্রে তো দেখা যায় যে আমরা বহু মৃৎশিল্পীর সাথে কথা বলেছি, যে মানে এবং এটাও জেনেছি তাদের যে পরবর্তী প্রজন্ম, তারা বেশিরভাগই নাকি কেউ এই প্রফেশনে আসতে চায় না, এবং সেখানে তোমার মতন একটা মানে একজন মানে আমি এইভাবে করেই বলছি, যদি আমি নারী পুরুষ কোনোভাবেই আমি আলাদা করি না, হ্যাঁ, কারণ আমার কাছে নারী পুরুষ নয়, সবাই মানুষ। তোমার মনে হলো না যে এটা এই প্রফেশনটা একটু বেশিরভাগই পুরুষতান্ত্রিক, সেখানে একজন মহিলা হয়ে আমি এই প্রফেশনটা আসবো কেন? না, অ্যাকচুয়ালি যখন ছোট থেকে বড় হয়েছি, তো কোনোদিনই বাবা আমাদের ওইভাবে বুঝতে শেখাননি যে এটা পুরুষের কাজ বা এটা মেয়েরা মেয়ে হিসাবে যে তুমি এটা করতে পারবে না, এরকম কখনো ভাবনাটা আমাদের উপর দেয়নি। বাবা সবসময় যদি মনে করেছেন যে তোমার যখন এটা ভালো লাগছে তুমি এটাতে করতে পারো, হ্যাঁ হয়তো সেই মুহূর্তে আমরা সেই অপরচুনিটিটা জানতাম না যে কীভাবে কীভাবে এগুলোকে এগোনো যেতে পারে অ্যাজ এ উইমেন। তো তারপরে আরেকটা জিনিস ঘটনা হচ্ছে যে ছোট থেকেই একটা আমার ইচ্ছে ছিল, যেহেতু আমার বাবা কখনো আর্ট কলেজে পড়তে পারেননি, আমি শুনেছিলাম যে কুমোরটুলিতে থাকা অনেক অনেক শিল্পী আর্ট কলেজে পড়েছেন, তাদের কাজের কথা আমি শুনতাম, আর বাবার মনেও একটা কষ্ট ছিল যে তিনি আর্থিক কারণে হোক কি যে কারণেই হোক আর্ট কলেজে পড়তে পারেনি। তো আমার একটা বড় ইচ্ছে ছিল বাবার সেই স্বপ্নটাকে পূরণ করে, যাতে আমি বাবার কন্যা হয়ে যেন সেই জায়গাটা নিতে পারি, আমি যেন আর্ট কলেজে যাই এবং সেটা গিয়ে বাবার স্বপ্নটা পূরণ করি, ভেবেছিলাম প্রথমে এইভাবে। কিন্তু যখন আমি আর্ট কলেজে যাই, এখানে যখন শিখেছি সেটা একটা আলাদা শিক্ষা, যখন আমি আর্ট কলেজে যাই তখন অনেক বড় পরিমাণে যখন আমি দেখতে পাই যে বিভিন্ন রকম স্কাল্পচার হচ্ছে, তখন ওটা করতে করতে না ওটার প্রতি একটা ভীষণ রকমভাবে ভালোবাসা বলতে পারেন বা ভালো লাগা বলতে পারেন সেটা চলে এসেছে, অসম্ভবভাবে যে এটা করা যেতে পারে, এটাও খুব সুন্দর একটি মানে যখন আমি করতাম এগুলো বড় বড় অনেক অপরচুনিটি আছে, তো সেখান থেকে একটা ভালোবাসা শুরু হয়েছিল আর্ট কলেজের এতে। এমনিতেও তো আমাদের ট্রেডিশনাল যেহেতু হচ্ছে, তো সেক্ষেত্রে একটা ভালোবাসা ছিল, তো যখন ওটা আমি আরও বৃহৎ আকারে দেখলাম একটা ইউনিভার্সিটিতে গিয়ে, যেখানে ছেলে মেয়ে উভয়ই সব রকমভাবে স্কাল্পচার করতে পারে, সেখানে কোনো বাধা বা গণ্ডি নেই, তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে না, এই ব্যবসা মানে এই কাজে ঠাকুরের কাজে সবাই আসতে পারে বা ভালোবাসা করতে পারে। এবার সেই অনুযায়ী আমাকে যেহেতু ছোটো থেকে কখনো বাবা সেটা বলেননি যে মেয়ে বা ছেলে হিসাবে ওটা, তো সেটাও একটা ছিল, আবার এইখানেও একটা, তো সব মিলিয়ে একটা মানে আমার ক্ষেত্রে একটা বড় অপরচুনিটি
হয়ে গেছে। এবার একটু বিতর্কমূলক প্রশ্ন করি, মিন্টু পালের মেয়ে এটা কি কোথাও তোমাকে একটু অ্যাডভান্টেজ দিয়েছে কোথাও? দেখুন, প্রথমত বল সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু অ্যাজ আ নর্মাল স্টুডেন্ট যেমন আর্ট কলেজে ভর্তি হয় সেইভাবেই কিন্তু আমি আর্ট কলেজে পড়েছি। এমন নয় যে আমার বাবার নাম হয়েছে বলে আমার আলাদা কোনো ফেসিলিটিস ওখানে আমি পেয়েছি, কারণ আমি সেই অর্থে কখনোই নিজের বাবার নামটা কিন্তু আর্ট কলেজে প্রথম থেকেই প্রকাশ করিনি। যে হ্যাঁ, অ্যাজ আ পেরেন্টস তার নাম ছিল অবভিয়াসলি, বাট তিনি এত বড় দুর্গা করেছেন বা কে সেটা কিন্তু আমাদের আমার সহপাঠীরাও অনেক বছর জানতেন তিনি সে যার কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমি কিন্তু আর পাঁচটা যে স্টুডেন্ট যেভাবে শিখেছে, যেভাবে বকা খেয়ে হোক বা এ হোক, সেইভাবে একই রকমভাবে শিখেছে, কারণ আমার বাবা ছোটো থেকে এটা শিখিয়েছেন যে তোমার বাবা ফেমাস বলে তুমি কিন্তু তার নাম ভাঙিয়ে সেই ফেসিলিটিসগুলো তুমি নিও। একদম দারুণ দারুণ, মানে মিথুদা আচ্ছা তোমার তো প্রচুর সহপাঠী আছে বললে, এবং তোমার বাবা প্রচুর জায়গায় প্রতিমা তৈরি করে, ফোন করে কেউ বলে একটু পাঁচটা দেখ না যদি পাই কি না? হ্যাঁ, এটা কিন্তু প্রচুর আসে, এই আবদারটা প্রচুর আসে, এই আবদারটা প্রচুর আসে যখনই বিশেষ করে সন্তোষ মিত্র স্কোয়ার এফডি ব্লক, যেহেতু এত নাম এত ভিড় হয় সন্তোষ মিত্র স্কোয়ারে, তো সেক্ষেত্রে প্রতি বছর ওটা বাধা ধরা থাকে। আর আমার কিছু কাছের বন্ধু আছে যারা তো মানে একটা দিন ফিক্স করে রাখে যে আমাকে নিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার যায়। সেটা কি বিশেষ বন্ধু না? না না, বিশেষ বন্ধু না, মানে আমার বান্ধবী কয়েকটা আছে তারা তো ওইটা একদম ফিক্সড করে রাখে যে ওই দিনকে সন্তোষ মিত্র স্কোয়ার যাবেই যাবে। বাহ, তো সেখানে কিন্তু একটু, সেখানে তো একটু ফ্যাসিলিটি পাওয়া যায়। হ্যাঁ, সেখানে একটু বলতে পারেন পাওয়া যেতে পারে, সেটা একটু নি আর কি অত ভিড়ের মধ্যে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে রিমা, এই যে মানে এই যে তুমি প্রতিমা বানাচ্ছো এবং মিন্টু পালের নাম আমরা প্রত্যেকে জানি, তোমার নিজস্ব স্পিকে কিছু করা আছে যে এইবারে কোনো একটা প্রতিমা আমার হতে যাচ্ছে বা আমি একটা নিজে ইন্ডিভিজুয়ালি কোথাও একটা প্রতিমা তৈরি করছি এরকম কোথাও? মানে আমরা জানতে পেরেছি, তুমি হয়তো বলবে কি বলবে না জানি না, আমরা কিন্তু জানতে পেরেছি। হ্যাঁ, এই বছর আমি গৌরীয় মাতা উদ্যানের থিমের ঠাকুরটা করছি, তো এটাই প্রথম আমার বলতে পারেন যে থিম প্যান্ডেলের হাতে করি। কনগ্রাচুলেশন তোমাকে। থ্যাংক ইউ। তো এটাই আমার প্রথম হাতে করি, তো এই বছরটা ওটা আমি করছি। আচ্ছা, থিমের ঠাকুর করছো। আচ্ছা, তোমাকে অ্যাজ এ আমি আর্টিস্ট হিসেবে বলছি, তোমার কোন ঠাকুর খুব বিশেষ পছন্দ, থিমের নাই সাবেকি? দেখুন, সাবেকি প্রতিমা যদি আমি বলতে যাই, তো সাবেকি প্রতিমার মধ্যে অবশ্যই একটা মাতৃত্ব বোধ আছে, একটা নিজস্ব ধারা আছে, সেই আভিজাত্যটাকে কখনো অস্বীকার করলে চলবে না। কিন্তু যদি আমি বর্তমান পরিপ্রেক্ষিতে বলি, তো আর্টের যে ঠাকুরটা হচ্ছে, মানে যেটা আমরা থিমের ঠাকুর বলছি, সেই ঠাকুরটা হওয়াটা উচিত, কারণ এত শিল্পী আছেন যাদের মাথায় নতুন নতুন ক্রিয়েটিভিটি আইডিয়া আসছে, তাই না? নতুন নতুন ভাবনা আসছে, নতুন নতুন কীভাবে একটা ঠাকুরকে নতুনভাবে দেখা যায়, কারণ সব জায়গায় সাবেকি পুজো বলে তো একই ধাঁচে হচ্ছে, একই বাংলার মুখ, একই এমনি মুখ, তো আমরা এটা দেখে অভ্যস্ত। কিন্তু যেহেতু আমি আর্ট কলেজে পড়েছি, সেই সেখান থেকে সেই ধারণা অনুযায়ী আমি বলতে পারি, কারণ আমাদের সেখানে শিক্ষা দেওয়া হতো যে আমরা ছোট থেকেই যাতে, মানে যখন আমরা প্রথম আর্ট কলেজে পড়েছি, যে একটা বস্তুকে বা একটা কোনো জিনিসকে কতভাবে তুমি দেখতে পারো, কতভাবে তুমি সেটাকে ভাঙতে পারো, নোট কলেজে শেখানো হতো। তো সেক্ষেত্রে আমি বলবো, আমার পার্সপেক্টিভ অনুযায়ী এখন যেহেতু এটা করাটা উচিত, কারণ একটা মাতৃ প্রতিমাকে যত ভাঙা যাবে, যত এ করা যাবে, তত কি হবে, মানুষের সাধারণ মানুষের সাথে সেটা রিলেট হবে। কুমোরটুলি কি এটা মানে? কুমোরটুলিতে কিছু শিল্পী সেটাকে মন থেকে, কারণ আমি একটু আসি মধ্যেখানে, আমরা কুমোরটুলির প্রচুর শিল্পীর সাথে কথা বলেছি, তাদের বক্তব্য যে আর্ট কলেজের যারা প্রতিমা বানায় আর আমরা যারা বানাই কোথাও একটা ফারাক রয়েছে প্রচণ্ড, ঠিক আছে, এবং তারা যে কী করে আমরা বুঝতে পারি না, মানে এরকমও কিছু কিছু শোনা গেছে। এবং কুমোরটুলির সাথে কিন্তু দেখেছি আর্ট কলেজের যারা ছাত্র তাদের সাথে কিন্তু কোথাও একটা বিরাট প্রতিবন্ধকতা রয়েছে, বিরাট একটা প্রতিবন্ধী হয়ে রয়েছে তারা, মানে প্রতিদ্বন্দ্বী যেটাকে বলে আর কি, তো সেটা কিন্তু তুমি কী বলবে? না দেখুন, প্রতিদ্বন্দ্বী ওইভাবে নয়, সত্যি কথা বলতে কি আমিও এই বিষয় নিয়ে অনেক রিসার্চ করেছি, আমিও একটু করেছি, আমিও কতজনের কিছু জনের সাথে কথা বলেছি, তাদেরও মতে, অনেকেরই মতে যে তারা কিন্তু এই সাবেকি ঠাকুরটাকেই অনেক বেশি গুরুত্ব দিয়েছে রাদার দেন যেটা আমরা থিমের ঠাকুর বলছি। তার একটাই কারণ, তারা ওই ধাঁচটা দেখে এসেছে, কারণ আমাদের যে দুর্গা ঠাকুর হয় তার বিশেষ কিছু ধাঁচ আছে, যেমন ধরুন দুর্গার মাথাটা বড় হবে, মুখটা বড় হবে, ওপরে পোর্শন থেকে নিচে লোয়ার পোর্শনটা লম্বা হয় বেশি, তো এসব কিছু মাপ আছে। তো যখন থিমের ঠাকুর হচ্ছে, তখন যারা আর্ট কলেজ থেকে পাস আউট হয়ে বেসিক্যালি যারা থিমের ঠাকুর করছেন বা এমনি যারা থিমের ঠাকুর করছেন, তারা কি করছেন, ওটা অনেক বেশি
মানুষের মতন করার চেষ্টা করছেন, মানে হিউম্যান ফিগারের যেরকম অ্যানাটমি হয়, মাতৃ প্রতিমাটাকেও সেই অ্যানাটমির মধ্যে ফেলেই একদম সেই ছকেই তৈরি করছেন। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে মানে সেটা অনেক বেশি সাধারণ মানুষের সঙ্গে রিলেট হয়ে যাচ্ছে। তো কিছু মানুষ সেটাকে খুব মানে আনন্দ সহকারে গ্রহণ করছে যে মা দেবীকে সাধারণ মানুষের সঙ্গে তুলনা করেছে, বাট কিছু মানুষ দেবীকে দেবী রূপে দেখতেই পছন্দ করে না, তাকে সাধারণ মানুষের সঙ্গে কম্বাইন করতে পছন্দ করে না। তো সেক্ষেত্রে তাদের ধারণা যে তিনি যে মা, তিনি মা মানে সবার ওপর, তো সবার ওপরেই থাকবে, তো তাকে সেই দেবত্ব জায়গাটাতেই দেওয়া উচিত। তো সেক্ষেত্রে তারা ওই জিনিসটা গ্রহণ করছেন না। আবার যারা মনে করছেন যে না, মায়ের সঙ্গে সাধারণ মানুষের কোথাও কানেকশন আছে, সাধারণ মানুষ তো মাই হয়, তো তারা সেভাবে নিচ্ছে। তো এটা প্রতিদ্বন্দ্বী নয়, মানে এটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপার, যে যেটা অ্যাকসেপ্ট করবে সে সেটাই। আজ এবার একটা কথা বলি, এটা বোধহয় কোথাও আমরাও পুরো প্রাউড, তুমি তো অবশ্যই। এটা কি সত্যি যেটা আমরাও শুনেছি যে কুমোরটুলিতে যে মহিলা মৃৎশিল্পী আছে তার মধ্যে তুমিই একমাত্র যে আর্ট কলেজ থেকে পাস আউট হয়েছে? হ্যাঁ, এটাই মানে হিসাব তো তাই বলে যে আমি প্রথম গেছি আর্ট কলেজে, কিন্তু এখন আছে আর কোনো কিছু জন আছে যারা আর্ট কলেজে পড়ছে আমার পরে, যারা গেছেন আর্ট কলেজে তারাও পড়ছে। তো আমি চাই যে যারা কুমোরটুলিতে আছেন বিশেষ করে, কারণ কুমোরটুলি একটা এমন একটা জায়গা যেখানে মনে করা হয় শিল্পের আতঙ্ক, যেখানে প্রত্যেকটা ঘরে ঘরেই ঠাকুর তৈরি হয়, তাদের ঘরেও মেয়ে সন্তান আছেন বা ছেলে সন্তান আছেন। কিন্তু অনেকের ক্ষেত্রে আগে কি হতো যে ছেলে সন্তানকেই অতিরিক্ত মানে গুরুত্ব দেওয়া হতো, যাতে তারা আসে বাবার ব্যবসাটা দেখে এই সুবাদে, কিন্তু মেয়েদেরকে সেই জায়গাটা দেওয়া হতো না যে মেয়েরা এসে ব্যবসাটা দেখবে বা কিছু। তো আমি যাই, আমার মন বলে বা আমি মনে করি যে আসুক সবাই, কেউ যদি আর্ট কলেজে যেতে চায় তো যা, মানে এটা কোনো বড় ব্যাপার না। কারণ আর্ট কলেজে গেলে কি হয়, অনেক বেশি একাডেমিক্যাল প্রসেসে কীভাবে ঠাকুর হচ্ছে বা কী হচ্ছে এই জিনিসগুলো কিন্তু মানে ঠাকুর শুধু না, মানে অ্যানাটমিগত দিক থেকে অনেক কিছু দিক থেকে অনেকভাবে দেখতে শিখবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একাডেমিক্যালি প্রসেসটা অনেক কাজে লাগাতে পারবে, বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, মানে বর্তমান যে হারে থিমের প্যান্ডেল বেড়েছে, যে হারে মানুষ ভাবছে নতুন অর্থ, তো সেক্ষেত্রে আমি চাইবো যে কুমোরটুলিরও ছেলেমেয়েরা সেই জায়গায় যা শিক্ষিত হোক, মানে বিশেষ করে মেয়েরা, কারণ আমি যেহেতু মেয়ে আমি চাইবো অবভিয়াসলি মেয়েরাও আসুক বেশি বেরিয়ে, সেখান থেকে তারা এইসব জায়গায় যা গিয়ে সেই জায়গাগুলোকে দেখুক এবং সেগুলোকে তারা এনে নতুনভাবে ঠাকুর তৈরি করার কথা ভাবে, নতুনভাবে সৃষ্টি করুক। মৃৎশিল্পী এরা মহিলা মৃৎশিল্পী কোনটা বেশি শুনতে ভালো লাগে? অবভিয়াসলি শিল্পী, কারণ মহিলা মৃৎশিল্পীটা কোথাও গিয়ে ওই আলাদা আলাদা হয়ে যাচ্ছে, যে একটা মৃৎশিল্পী একটা মহিলা মৃৎশিল্পী, মৃৎশিল্পী শিল্পী শিল্পীই হয়, আবার মহিলা আবার পুরুষ আলাদা করে হয়, তাহলে সেক্ষেত্রে আমি যদি মহিলা মৃৎশিল্পী হই তাহলে এবার পুরুষদের তাহলে পুরুষ মৃৎশিল্পী বলতে হবে। কুমোরটুলির বুকে আরেক নবাগত শিল্পীর উদয় ঘটল এবং আমরা নিঃসন্দেহে বলতে পারি রিমা পাল অনেকটা দূরে গোবে, এবং এবছর উত্তর কলকাতায় তার তো একটা নিদর্শন আমরা দেখতে পাবই, ধীরে ধীরে কলকাতার বিভিন্ন মণ্ডপে ছড়িয়ে পড়ুক রিমা পালের প্রতিমা, আমরাও দেখব। আমার চ্যানেলের রটক উত্তমনের পক্ষ থেকে রিমা পালকে অসংখ্য ধন্যবাদ, তার নতুন জার্নির প্রত্যেকটা পদক্ষেপ খুব সুন্দর হোক।